السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين جابتي برشان ساجي مهن الله رب العالمين أما درك أما در شش نبي پير نبي محمد رسول الله صلى الله عليه وسلم أمتر أنتر بكتو كورتشن إتي الله رب العالمين بروني عمت جاي أمت كي الله رب العالمين خير أمه কুনতুম খাইরা উম্মাহ, তোমরা সবচাইতে শ্রেষ্ঠ উম্মাত বা জাতি বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। কিন্তু তার জন্য কিছু করণীয় দায় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেগুলি অবশ্যই করতে হবে। তাহলে এই শ্রেষ্ঠত্ব, তাহলে এই মর্যাদা, তাহলে এই সম্মান বহাল থাকবে। আর না হলে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপদস্থ করবেন, যেমন আল্লাহর নীতিমালা রয়েছে অপরাধীদের ক্ষেত্রে, পাপিষ্টদের ক্ষেত্রে যুগে যুগে। আর তাই হয়েছে বর্তমান মুসলিম সমাজের, আমরা জুলমের শিকার, আমরা মার খাচ্ছি, আমরা অপদস্থ হচ্ছি, আমরা লাঞ্ছিত আমাদের কৃতকর্মের কারণে। আল্লাহ আমাদেরকে রব্বুল আলামিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। ধারাবাহিক আলোচনা আমাদের সিরাতুন নবী প্রতি শনিবারে এশার সালাতের পরে আমাদের ইসলামিক সেন্টার দমদমে চলে আসছে 1441 হিজরিতে। আজকে 16ই জমাদাল উলা 1441 হিজরি মোতাবেক 11ই জানুয়ারি 2020, পর্ব নম্বর 22, জীবনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যে বিষয়বস্তুটি নিয়ে আজ আলোচনা করব, ছোট্ট বিষয়, কারণ সফর থেকে এসেছি আর বুঝতে পারছেন গলার অবস্থা ঠান্ডাই, আর এই সফরে কোনো জায়গায় গরম, কোনো জায়গায় ঠান্ডা। মক্কায় ঠান্ডা, জেদ্দায় গরম। জেদ্দায় এসি না চালালে থাকা যায় না, মক্কায় আবার ঝড়ো বাতাস, আবার দামামে এসে দেখি যে প্রচণ্ড ঠান্ডা। যদি ওখান থেকে ফিরে না আসতাম তো হয়তো এই ঠান্ডাকে প্রচণ্ড ঠান্ডা বলতাম না। জি, আর সারা রাত জেগে আবার সফর করে আসা, তো আল্লাহ যেন সহজ করেন। আলোচনার বিষয়বস্তু আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে মুশরিকদের ভূমিকা বা মুশরিকদের আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। মক্কার কাফের কুরাইশদের আর অন্যান্য গোত্রে যেসব কাফের বা কুফরি শক্তি ছিল, মুশরিক পৌত্তলিক, তাদের ভূমিকাটা কী ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে? সাহাবায়ে কেরামদের সম্পর্কে জেনেছি, যারা দুর্বল, অসহায়, বংশীয় ক্ষমতার দিক থেকে, জনবলের দিক থেকে বা অর্থের দিক থেকে, মান সম্মানের দিক থেকে যারা ওই রকম পর্যায়ের না, তারা সবচেয়ে বেশি জুলমের শিকার হয়েছেন। তাদের জুলম করলে, তাদের ওপর অত্যাচার করলে তার পরিণতি বলে চিন্তা করতে হয়নি। জি, এটাই মানুষ করে থাকে। মানুষ কখন জুলম অত্যাচার করে? যখন দেখে যে আমি যদি একে মারধর করি, আমি যদি এর ওপর মানে বাড়াবাড়ি করি বা যা ইচ্ছা তাই করি, এ আমার কিছুই করে নিতে পারবে না। বলা ইয়াখাফু উকবাহা, এর পরিণতির যদি ভয় না থাকে। পরিণতি সম্পর্কে মানুষ যখন আশঙ্কামুক্ত হয় তখনই সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করে, জুলম অত্যাচার করে, নাহলে এমনি সাহস করে না। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে যে ডাকাতের বাড়ি ডাকাতি হয় না, ডাকাতের বাড়ি ডাকাতি হয় না, চোরের বাড়িতে চুরি হয় না। জি, ভালো মানুষের বাড়িতেই চোর ডাকাত ঢুকে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের ভূমিকাটা সাহাবায়ে কেরাম যারা দুর্বল ছিলেন তাদের থেকে কিছুটা ভিন্ন ছিল, যদিও তাদের সবচেয়ে বড় শত্রু
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শত্রু হলেও অনেক সময় পেরে উঠা যায় না, যার ফলে তখন অন্যভাবে তখন কোণঠাসা করার অথবা অন্যভাবে জুলম অত্যাচার করার চেষ্টা করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বংশীয় মর্যাদাও দান করেছিলেন, আর আল্লাহ রাব্বুল ব্যক্তিত্ব মর্যাদা, ব্যক্তিত্বের যে একটা ক্ষমতা রয়েছে ওটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ দান করেছিলেন। মান সম্মান ইজ্জত সার্বিক দিক থেকে প্রভাবশালী বংশের মানুষ তিনি। তার চাচা বিশেষ করে আবু তালিব জি, যিনি অত্যন্ত প্রভাবশালী মানুষ ছিলেন এবং মক্কার কাফেরদের সর্দার, তিনি নেতা ছিলেন এবং তিনি তাদের একজন বড় মুরব্বী দায়িত্বশীল ছিলেন, যাকে সবাই মানত, মান্যবর যাকে বলা হয়, মান্যবর ব্যক্তি ছিলেন, সবাই তার সম্মান শ্রদ্ধা করত। চাচার খাতিরে ভাতিজাকে কোনো কথা বলা সম্ভব হচ্ছে না। বংশীয় মর্যাদাও রয়েছে, প্রভাব রয়েছে, আর তার সাথে বিশেষ করে চাচা বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রবীণ মানুষ, তার খাতিরে কোনো কথা বলা সম্ভব হচ্ছে না। এত সহজ নয় যে সরাসরি গায়ে হাত দেবে, সরাসরি এসে কোনো রকমের আক্রমণ করবে, অত্যাচার করবে, এটা অত সহজ ছিল না। জি, কারণ সমস্ত আরব জাতি মক্কার লোকদেরকে সম্মান করত, সমস্ত আরবরা অন্য অন্য জায়গায় যারা বসবাস করতো তারা মক্কার লোকদেরকে সম্মান করত, আর মক্কার লোকেরাও আর অন্য অন্য আরবরা সবাই কোরাইশদেরকে সবচেয়ে বেশি সম্মানিত মনে করত। এরা আল্লাহর প্রতিবেশী বা আল্লাহর ঘরের প্রতিবেশী, হ্যাঁ, হারামের বাসিন্দা অধিবাসী, এবং এরা যেমন হিন্দু সমাজে ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব বা আধিপত্য রয়েছে, ভারত বর্ষে বর্তমানে 3%, 3% মানে বাস যেটাকে বলা হচ্ছে যে 3%, 3% হচ্ছে ব্রাহ্মণ হিন্দু, এরা 97% হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ অন্য অন্য ধর্ম অবলম্বী জৈন সমস্ত হচ্ছে 97%, আর 3% হচ্ছে শুধু ব্রাহ্মণ। ব্রাহ্মণ বাদে যে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা রয়েছে তাদের অধিকাংশই দলিত না হয় মধ্য শ্রেণীর বা আর কিছু, সবাই কিন্তু এই ব্রাহ্মণদের জুলম অত্যাচারের ঘোর বিরোধী। কিন্তু ক্ষমতা কার চলছে? এই শতকরা 3 জনের। জুলম অত্যাচার কারা করছে? এই শতকরা 3 জন ব্রাহ্মণ হিন্দু 97 জন জুলম অত্যাচার করছে। এটা হচ্ছে বর্তমান ভারতের পরিস্থিতি। আল্লাহ যেন হেফাজত করেন মুসলিম ভাই বোনদের যে যেখানে আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। যেটা তাদের করণীয় এবং করা সম্ভব, তাদের করা জরুরি, আল্লাহ করতে বলেছেন এবং তাদের জন্য করা সম্ভব, সেগুলি করতে চাই না, আর যেগুলি তাদের করণীয় নয় অথবা করণীয় কিন্তু করার ক্ষমতা নেই সেগুলি করার জন্য তারা ফতোয়াবাজি করে। এ হচ্ছে বর্তমান মুসলিমদের অবস্থা। তো আরবরা সকলেই এ কোরাইশ বংশের, আর কোরাইশ বংশের মধ্যে বিশেষ করে যে আব্দে মানাফের গোত্র, আব্দে মানাফের গোত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মোনাফ, আব্দে মোনাফের গোত্র। জি, বা হাশেম গোত্র, হাশেম গোত্রটা বেশি প্রসিদ্ধ, কিন্তু হাশেমের ওপরে আব্দে মোনাফ গেলে বাকিগুলো হাশেমের ভাইয়েরাও সামিল হলো। জি, এরা বড় সম্মানিত ছিল আরব সমাজে আর মক্কায় মক্কার মুকাররমায়। মুশরিকরা বা যারা বিরোধী কাফের মুশরিক মক্কার আর মক্কার আশেপাশে, বিশেষ করে মক্কার প্রথম শত্রুতা মক্কা থেকে শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই আচরণ করেনি যে আচরণ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমজোর সাহাবা ইকরামদের সাথে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের আচরণটা ছিল
সন্ধিমূলক, সমঝোতামূলক, কোন একটা সমঝোতা আসা যায় কি না, একে বুঝিয়ে নেওয়া যায় কি না, একে মানিয়ে নেওয়া যায় কি না, এর মুখটা বন্ধ করে দেওয়া যায় কি না, হ্যাঁ একে ঠান্ডা করে দেওয়া যায় কি না, কিন্তু একবার সরাসরি বল প্রয়োগ করে নেয়, সরাসরি মারধর করে নেয়। এই ক্ষেত্রে তারা কূটনৈতিক সম্পর্ক কায়েম করার চেষ্টা করল, কথোপকথন শুরু করল আবু তালিব রাসূলুল্লাহ সাল্লামের চাচার সাথে, কিন্তু এই কথাতেও তাদের একটা শাসনীমূলক ভঙ্গিমা ছিল। একজন অত্যন্ত নিচে মনে আব্দুল্লাহ জিয়েছে নাস্তার। অবশ্যই একটা শাসানিমূলক ভঙ্গিমা ছিল, ধমক, একটা ধমক দেওয়া এবং একটা যেন ওয়ার্নিং দেওয়া যে এইরকমটা কিন্তু করতে দেওয়া যাবে না, এইরকম যদি আপনার ভাতিজা করে কিন্তু আমরা কিন্তু চুপ থাকব না, আমরা কিন্তু বসে থাকব না, আমরা কিন্তু দেখছি, আপনার মুখের দিকে দেখে আছি, নাহলে আমরা একটা কিছু করেই ছাড়ব, এই ধরনের ভাষাগুলি এগুলো ছিল। এই কুরাইশের কাফেররা আবু তালিবের কাছে একদিন তাদের প্রতিনিধি দল, বিশেষ করে তাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আবু তালিবের কাছে আসলো, আসার পরে বলল তারা যে ইন্না ইবনে আখিকা কাদ সাব্বা আলিহাতানা, তোমার যে ভাতিজা আছে না, আমাদের উপাস্যদেরকে দেবদেবীদেরকে কিন্তু গালমন্দ করছে, ও আবা দিনা না, আমাদের দিনের শুধু দোষ ধরে বেড়াচ্ছে, আমাদের দিনের বদনাম করছে, ধর্মের বদনাম করছে, ও সাফা আহলামানা, আর আমাদের জ্ঞানীগুণী ব্যক্তি যারা প্রবীণ ব্যক্তি যারা মুরব্বীরা ছিল, দুনিয়া থেকে চলে গেছে অথবা আছে, হ্যাঁ তাদেরকে সে বোকা মনে করছে, মানুষ মনে করে না, বোকা মনে করছে, ও দাল্লালা আবান, এবং আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলছে, গোমরা ছিল বলছে। এই যে কথাগুলি, সবগুলি কথা আজকালকার বিদাতিরা সহি আকিদার আলেম আলমাদের সম্পর্কে, সহি আকিদার জনগণ যারা সহি আকিদার সত্যি ফলো করে তাদের সম্পর্কে বলছে না, বলছে না জি, আমরা নাকি তাদের ইমামদেরকে গাল দিচ্ছি, আরে ও তো আবু হানিফাকে গাল দেয়, বলো না জীবনে শুনেছেন কত, বরং আজকে থেকে 12-13 বছর আগে আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির জীবনের আলোচনা করেছি আমি, বিষয়ভিত্তিক তাদের যেসব হানাফি তাদের আলেমরা আছে তাদের দেখান যে আবু হানিফার জীবনের উপরে একটা বিষয়ভিত্তিক 1.5 ঘন্টার আলোচনা বা 1 ঘন্টার আলোচনা আছে তাদের, দেখ আমি করেছি, তাহলে কী করে তাদের ইমামদেরকে গালি দিলাম, হ্যাঁ কখন মজহাবকে গালি দিলাম, মজহাব আল্লাহর নাজেল করা ওহি নয়, মজহাব হচ্ছে ইজতিহাদ, ইজতিহাদে মুখতিয়ার মুসিব, ঠিক হইতে পারে ভুল হইতে পারে, ঠিকটা নেন ভুলটা ছেড়ে দেন, এটা বলেছি, এর বেশি কিছু বলেছি ঠিক না, আর এইটা শুধু হানাফি মজহাব সম্পর্কে বলি, সাফি সম্পর্কে একই কথায়, মালিকি মজহাব সম্পর্কে একই কথায়, আর হাম্বেলি মজহাব সম্পর্কে একই কথায়, যে হাম্বেলি মজহাবের ফিকা আল মগনিতে কিছু ভুল কথা আছে, সহি কথা আছে, ভুলগুলি ছেড়ে দিয়ে বাকিগুলো নেন, হেদায়াতে বেকায়াতে সহি কথা আছে, ভুল কথা আছে, যেগুলি কোরআন হাদিসের খেলাফ ওগুলোকে ছেড়ে দেন, এটা আমার কথা না, স্বয়ং আবু হানিফার কথা রহমাতুল্লাহ আলী বলেননি, আমার কথাকে রসুলের কথার সামনে ছেড়ে দিও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কথাকে সাহাবা ইকরামদের কথার সামনে ছেড়ে দিও, বলেননি, অবশ্যই এজা কুলতু কওলান না কওলা সাহাবাতে ইউখালিফু, আমি যদি কোনো কথা বলি আর সাহাবির কথা যদি আমার খেলাফ হয় তাহলে ফাতরুকু কওলি মিমরাইজিদার ফদরিবুল কওলি আরদাল হাইত, আমার কথাকে দেওয়ালের ওই পাশে ছুঁড়ে ফেলে দিও, আমার কথাকে ছুঁড়ে ফেলিও, ছেড়ে দিও, তার তাদের কথাকে নিও। যখন তাবেঈনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ধরেন হাসান বসরি একটা মত পেশ করেছেন আর আবু হানিফা, তখন তিনি বলছেন হুম রেজাল ও নাহানু রেজাল, সেও মানুষ আমিও মানুষ, যেন আমি বলবো আজকালকার কোনো আলেমের পুত্র যে আমার সামনে আসেন যে উমুক্ত বলছেন যে বয়াত চলবে, ধরেন বা অমুক তো বলছেন যে পেপসি কোকা কোলা হারাম, আমি বললাম মানুষ আমি মানুষ, আমি বলছি হ্যালো বায়াত চলবে না বেদাত, সে মানুষ আমি মানুষ, বলবো না বলবো না,
তো আমার যুগের আলেমদের সম্পর্কে আমি কি বলবো, বা সাহাবাই কেরামদের পরে যে কোনো মানুষ সম্পর্কে আমি কি বলবো? হোম রেজাল্ট না রেজাল্ট, তারাও মানুষ, মানুষ আমাদের ভুল হইতে পারে আর আমরা মানুষ আমাদের ভুল হইতে পারে, এটি কথা বলেছেন আবু হানিফা রহমতুল্লাহ। যাই হোক, এইসব থেকে আমাদের অনেক শিখার আছে সিরাতুন্নবী থেকে। মক্কার কাফেরদের আচরণটা যদি আমরা করি তৌহিদের সাথে, সন্ন্যতের সাথে, সহি কথার সাথে, দলিলের সাথে, দলিলের বিরোধিতা করি, কোরআন হাদিসের বিরোধিতা করি, তা আমাদের চরিত্র তো মুশরিকদের মতো চরিত্র। এটা আলেমকে যদি আপনি, মুফতিকে যদি জিজ্ঞাসা করেন যে মুফতি সাহেব আপনি যে কথাটা বলছেন ওর দলিলটা বলবেন একটু, আরে তোমার কত সাহস, তুমি কোন মাদ্রাসা পড়েছো, বেয়াদব কোথাকার, তোমার দলিল কিসের অধিকার তোমার, তোমাকে ফতোয়া দিয়েছি চোখ বন্ধ করে নিয়ে যাও, না হলে খবরদার বেরিয়ে যাও, বলবে না বলবে না দেশে, এটা কি ইসলাম শিখিয়েছে? না শিখায়নি। যদি কেউ দলিল জানার যোগ্যতা রাখে তো জানুক, আর কেউ যদি দলিল জানার আগ্রহ প্রকাশ করে তো শিখুক, আর কারো যোগ্যতা না থাকে তো যার যোগ্যতা আছে তার কাছ থেকে ফতোয়া নিয়ে নিক। প্রত্যেকটা দলিল জানাও জরুরি নয়, আম জনগণের জরুরি নয়, কিন্তু আমাদের জন্য জরুরি। আমাকে দলিল জানা আমাকে, কারণ আমি দলিল বোঝার ক্ষমতা রাখি, সুতরাং দলিলটা আমাকে জানার চেষ্টা করতে হবে। অন্ধভাবে শুধু আলবানির কথা নেবো এটাও জায়েজ না আমার জন্য, অন্ধভাবে শুধু ইবনে বাজের কথা নেবো এটাও জায়েজ না আমার জন্য, অন্ধভাবে আমি ইবনে ওসাইমের কথা নেবো এটাও জায়েজ না। যেমন এরকম নয় তেমনই আবু হানিফা শাফি মালিক আহমদের ক্ষেত্রেও অন্ধভাবে বড় বড় আলে মাদ্রাসা ফারেক হইলো আর বড় বড় লেকচার দিয়ে বেড়াচ্ছে, তাদের মুফতি আর তাদের আল্লামা আর বলছে যে না আমাদেরকে মোকাল্লেদ হইতে হবে, গায়ের মোকাল্লেদ হওয়া যাবে না, আমাদের কোনো একটা মজহাব মানা ফরজ, লা মজহাবি হওয়া যাবে না, ওর জন্য হারাম এই কথাটি, আলেমের জন্য এই কথাটি হারাম যে মজহাবের অন্ধ অনুসারী হইতে হবে, কোরআন এবং হাদিস অন্ধ অনুসারী হইতে হবে। কিন্তু আম জনগণের জন্য বিশ্বস্ত একজন আলেমের বা একাধিক আলেমের যাকে যেখানে পাবে তার কথার অনুসারী হইতে হবে, কারণ প্রত্যেকটা দলিল জানার আপনাদের ক্ষমতা নেই, বুঝলেন না। আমি বিভিন্ন আলোচনায় বলেছি এই ধরনের আলোচনাগুলিতে যে তাহলে মুসলিম সমাজ তিন স্তরে বিভক্ত, একটা হচ্ছে বড় বড় আলেম যারা, বড় বড় আইম্মা পর্যায়ের, মুজতাহেদ ইজতিহাদ পর্যায়ের, নিজেরা ইজতিহাদ করেছে, মাঝারি আলেম তারা যারা ইজতিহাদ করেছে তাদেরগুলি যাচাই বাছাই করবে, আর একেবারে সাধারণ জনগণ যারা কোরআন এবং হাদিস আরবিতে ওইরকম দক্ষতা রাখে না যে কোনটা সহি জয়ীফ এটাও রাখে না, কোনটা নাসেখ মানুষ এও খবর রাখে না, তারা বিশ্বস্ত যে কোনো জীবিত আলেম যাকে যেখানে পাচ্ছে তার কাছ থেকে মশলা জেনে নেবে, অন্ধ কোনো মজহাবের মোকাল্লিদ হবে না। তাহলে তকলিদ কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়, তকলিদের সাক্ষী একজনকে মানা যিনি হয়তো অনেক আগে ইন্তেকাল করেছেন তাকে তকলিদ সাক্ষী। আর আপনি দলিল জানলেন না আমার কাছ থেকে মাসলা জিজ্ঞাসা করলেন উত্তর দিয়ে দিলাম আপনি ওর উপর আমল করবেন, এটাও তকলিদ, মানে আপনি বিনা দলিলে মানলেন কিন্তু আপনার আস্থা আছে যে উনি দলিল মোতাবেক কথা বলেন আর আশা করি বলেছেন, যেই দিন স্পষ্ট হয়ে যাবে যে না আমি দলিল বিরোধী বলেছি ওই দিন ছেড়ে দিতে হবে এটা কথা, যখনই বুঝতে পারবে যে না এই কথাটা দলিলের উল্টো হয়ে গেছে তখন ছেড়ে দেওয়া ফরজ। তো ওরা বলতো কি যে আমাদের দেবদেবীকে গাল দিচ্ছে, আমাদের ধর্মের সমালোচনা করছে, আমাদের মজহাবের সমালোচনা করছে, বেদাতিরা বলছে না আমাদের পীরদের সমালোচনা করছে, বড় আলে মক্কা এসছে বাংলাদেশ থেকে ওকে জিজ্ঞেস করেছে আমার সম্পর্কে, বলছে যে আরে ওর কথা বলিয়েন ওর কথা বলিয়েন না, আরে ও আমার বিআই সাহেবের কেন ভুল ধরল, বিআই সাহেবের বুঝতে পারছেন তো কে কে বিআই আছে, দুটা বিআই আছে কিন্তু জামাত ইসলামের, তো বিআই সাহেব ভুল ধরলো কেন, এটা অনেক কাজ করছে। তখন আমাদের ওই ভাই ছিল হিল্টন, ও বলছে যে উনি ভুল ধরেছেন না অন্যায়ভাবে সহি কথাকে ভুল বলেছেন, হ্যাঁ যেই কথাগুলি উনি ভুল করেছেন ভুলগুলি না ধরেছেন, তখন চুপ হয়েছে, তাও ওইভাবে বলতে হইতো না, আরে সবার সামনে ভুল করবেন সবার সামনে ভুল সংশোধন করে দিতে হবে, লুকিয়ে একে একা ভুল করবেন একে সংশোধন করে দিতে হবে, আপনি এতগুলি লোককে পথভ্রষ্ট করবেন আর আমাকে বলছেন না 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 ওকে কানে কানে বলেন, তাহলে এতগুলি লোক তো পথভ্রষ্ট থেকে গেল, সারা বিশ্বের সমস্ত বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গেল আপনার গুমরাহি, ইরান আদর্শ, ইরানের নারীর আদর্শ, খোমেনির বিপ্লব আদর্শ, রাফেজি শিয়া সাহাবায়ে কেরামদের দুশ্মনরা আদর্শ, সারা বিশ্বে পৌঁছে গেল, আর আমি বলতে পারবো না যে আপনি রাফেজি শিয়াপন্থী গুমরা কথা বলছেন, এ কথা বলতে পারবো না, আশ্চর্য কথা, তাহলে তো জাহান্নামে চলে যাবে সব লোকেরা, দুশ্মনের সাথে দোস্তি রেখে।
এরা দুশ্মন আমাদের, কারণ সাহাবায়ে কেরামের দুশ্মন এরা। সুতরাং আমাদের দোষ, আপনার বাপের দুশ্মন আপনার দোস্ত, তারপর বাপের আমার মায়ের চাইতে, আপনার বাপের চাইতে আমার বাবার চাইতে অনেক সম্মানের হক রাখেন সাহাবায়ে কেরামগণ। সুতরাং যারা সাহাবায়ে কেরামদের দুশ্মন শত্রু, তারা আমাদের দুশ্মন, এটা একেবারে সাধারণ কথা, জনগণকে মুখস্থ রাখতে হবে। সুতরাং শিয়া রাফেজি এবং শিয়া রাফেজিদের যারা পন্থী, ওদের যারা সমর্থক, ওদের সমর্থক দুই রকম আছে, বদ্দিন যারা দিন কায়েমের নামে রাজনীতি করছে ধর্মের নামে, ওরা বদ্দিন, আর বেদিন নাস্তিক, হ্যাঁ নাস্তিকগুলো, এই নাস্তিক মিডিয়ার লোকগুলো, এই দুটো হচ্ছে সাহাবায়ে কেরামের দুশ্মন, দিনের দুশ্মন, হ্যাঁ শহীদদের দুশ্মন, তহিদ সুন্নতের দুশ্মন, যার ফলে এরা শিয়াদের সমর্থন করে। জি, আমাদের যারা জ্ঞানী গুণী তাদেরকে বোকা বলছে, এ কথা বলছে বিদ্যার্থীরা, একটু ভাষার পার্থক্য থাকতে পারে। আমাদের এত বড় বড় আলেমকে সব বলছে কিছু জানে না, বুঝে না, আমি বলেছি কিছু জানে না, জানে কিন্তু ওদের জানাতে ভেজাল আছে, জানে তো, জানা ভেজাল যুক্ত এলেম তাদের কাছে আছে, খাঁটি এলেম হইতে হবে, তহিদ সুন্নাহ ভিত্তিক হইতে হবে, এই কথাই বলছে। তাদেরকে তো বোকাও বলিনি, বেকুও বলেনি, জাহেলও বলি নাই। যে অদল্লাল্লাহ আবান, আমাদের বাপদাদাকে গোমরা বলছি, হ্যাঁ যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে, কেউ শিরকি আকিদে নিয়ে গেছে, বিদাতে আকিদা নিয়ে গেছে, আল্লাহর কাছে যা আফদা এলা মাকাদ্দমা, যা করেছে পেয়ে গেছে, কিন্তু যারা বেঁচে আছে ভুল পথে, বলতে হবে না যারা ভুল পথে আছে গোমরা, অবশ্যই বলতে হবে, নাহলে মানুষ কী করে সতর্ক হবে। তো মক্কার কাফেররা আবু তালেবকে বলল, ইফা ইম্মান তাকুফহু আন্না, হয় তাকে বাধা দাও, এসব কথা বলতে নিষেধ করো, আমাদের বিরোধিতা করতে ধর্মের, ওয়া ইম্মান তুখাল্লিয়া বাইনানা ও বাইনহু, আর না হইলে আমাদেরকে ছেড়ে দেন আপনি। আবু তালেব, আপনাকে বলছি ভালো করে, ছেড়ে দেন, আমরা আপনার ভাতিজাকে দেখে নিছি। ফাইন্নাকে আলা মিসলে মা নাহনু আলিমিন খেলাফি, কারণ আপনার সাথে একটা আমাদের মিল আছে। আবু তালেবকে কীভাবে, এগুলোকে বলা হয় রাজনীতি, এগুলো বলা হয় কি পলিটিক্স বলা হয়, জি হ্যাঁ রাজনীতি। আপনার সাথে একটা আমাদের মিল আছে যে আপনি যেই ধর্মে বিশ্বাসী সেই ধর্মেরই লোক আমরাও, আপনার ভাতিজা অন্য কোনো নতুন ধর্ম নিয়ে এসেছে, সুতরাং আপনার আপনার আদর্শ আর আমাদের আদর্শ একই, সুতরাং আপনার আপনি যদি পারেন থামানোকে, আর থামাইতে না পারেন নিজের ভাতিজাকে, তো আমাদেরকে শুধু বলে দেন যে বাবা তোমরা যা পরিবার করে না, দেখে নিছি আমরা মোহাম্মদকে, দেখে নেবো, আপনাকে কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু চুপ থাকবেন, আপনার ভাতিজার বাড়াবাড়ি সব ঠান্ডা করে দেবো। এই কথা বললো মক্কার কাফেররা। ফকাল আলহম আবু তালেব কওলান রফিকান, আবু তালেব দেখলো যে এরা সব মুডে এসছে, হ্যাঁ গরম হয়ে এসছে, নরম ভাষায় কথা বলে তাদেরকে বিদায় করে দিল। ওরাদ্দাহম রাদ্ধান জামিলান, ভালো কথা বলে এদিক সেদিক করে তাদেরকে, আচ্ছা ঠিক আছে দেখা যাবে, আমি দেখছি বিষয়টা, আমি দেখছি, আর তোমরা শান্ত হও, আবার বিদায় করে দিল তাদেরকে, তারা চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ করতে আছেন, উনি সব খবর পাচ্ছেন যে সব হচ্ছে, তো কাজে লেগে আছে, আল্লাহর দিনকে বিজয়ী করতেই হবে, আল্লাহর দিনের দাওয়াত দিতেই হবে। জি হ্যাঁ, এই কথাগুলি কোরআন হাদিসের কথা, কিন্তু লেউ জোহেরাহু আলাদ্দিনে কুল্লেহি, এই দিন হক, দিনে হককে সত্য দিনকে আল্লাহ সমস্ত পথ আর মতের ওপর, আদর্শের ওপর কী করতে চান, আল্লাহ বিজয়ী করতে চান, লেউ জোহেরাহু। আর আরেকটা কথা আছে, দাওয়াত দেওয়া আছে, কিন্তু আজকালকার ভাষা হচ্ছে বিপ্লব আন্দোলন, না না না, আমরা ইসলামী আন্দোলনের, হ্যাঁ সিপাহসালার বা আমরা কী বলছে সৈনিক, তারপরে আমরা ইসলামী বিপ্লব ঘটাতে চাই, এই শব্দগুলি কিন্তু কোরআনের মধ্যে কোথাও ব্যবহার হয়নি। এই কথাগুলি বললে আজকাল অধিকাংশ লোকেরা যারা এই মন মেজাজের তারা অসন্তুষ্ট হয়, কিন্তু কথা হক, আর দাওয়া ইলাল্লাহ কোরআন হাদিস আছে না, নেই ওমান আহসান কওলা মিম্মান দা ইলাল্লাহ কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন, আছে না নেই, জি দাওয়াতের কথা আছে,
আমর বিল মারুফ আর নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া আছে, জি হ্যাঁ এসব আছে। তো দাওয়া শব্দ রয়েছে, মানুষকে রাস্তা দেখানোর শব্দ রয়েছে, আর রয়েছে যে এই কাজ করলে, দাওয়ার কাজ করলে আল্লাহ রব্বুল আলমে দিনকে কি করবেন, বিজয়ী করবেন। যখন দিন বিজয়ী হবে তো আহলে দিন, দিনের অনুসারী মুসলিমরাও বিজয়ী হবে, শক্তিশালী হবে। কুরাইশরা দেখলো যে আবু তালেবকে এসব কথাবার্তা বললাম কিন্তু কোনো প্রতিক্রিয়া হইল না, ওই সব কথা শুনে আমাদেরকে বিদায় করে দিল, আর মোহাম্মদ নিজের কাজ করতে আছে। তখন একদিন আবু তালেবকে চ্যালেঞ্জ করলো শক্ত ভাষায়, যখন দেখলো তারা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে যাচ্ছে আর ধীরে ধীরে লোকজন মুসলিম হতে আছে, ইসলাম গ্রহণ করতে আছে, তখন তারা আবার আবু তালেবের কাছে আসলো। আসার পরে বলে, হে আবু তালেব, ইন্নালাকা সিন্নান ওয়া শারাফান, দেখেন আপনি কিন্তু আমাদের প্রবীণ মানুষ, আমাদের বয়সে সবার চাইতে বড় মানুষ আপনি, ওয়া শারাফান আপনি সম্মানিত ব্যক্তি আপনি, ও মানজিলাতান ফিনা আপনার বড় মর্যাদা একটা রয়েছে আমাদের সমাজে, ওয়াকাদ ওয়া ইন্না কাদ ইস্তান হাইনাকা মিন ইবনে আখিকা, আর আপনাকে বললাম যে আপনি ভাতিজাকে বারণ করেন, আপনি কথা বললাম ফালাম তানাহু আন্না, কিন্তু আপনি তো তাকে বারণ করলেন না, কিছু বললেন না, ও তো নিজের কাজ করতেই আছে, আপনিও শুধু শুনেই থেকে গেলেন। ওয়া ইন্না ওয়াল্লাহি লা নাসবিরু আলা হাযা মিন শাতমি আবায়েনা ওয়া তাসফিহি আহলামেনা ওয়া আইবি আলিহাতেনা হাত্তা তাকুফু আন্না আও নুনাযিলাহু ওয়া ইয়্যাকা ফি যালিক, বুঝছে না, আল্লাহর কসম করে বলছি। দেখ মুশরিকরা তখনকার মুশরিক হইলেও আল্লাহর কসম করত, আল্লাহর কসম করত। আর এখনকার অনেক জাহেল মুসলিম আছে যারা বাপের কসম, মায়ের কসম, দানার কসম, চোখে হাত দিয়া কসম, ছেলের গায়ে হাত দিয়া কসম, হ্যাঁ কত মূর্খ এইসব মুসলিমরা। আল্লাহর কসম করে লা নাসবিরু আলা হাযা, আর আমরা বরদাস্ত করতে পারবো না, হ্যাঁ বরদাস্তের বাইরে হয়ে গেছে, মিন শাতমি আবায়েন আমাদের বাপদাদাদেরকে গালমন্দ করছে, ভাতিজা আপনার ও তাসফি আহলামেন আমাদের জ্ঞানী গণীদেরকে মূর্খ বলছে, ওয়াই বেহাল এহাতেন আমাদের দেব দেবীদের শুধু দোষ ধরে বাড়াচ্ছে, হয় আপনি বাধা দেন আর না হইলে আপনি বাদ দেন, বাধা দিতে পারবেন না আমরা দেখে নিচ্ছি। আমরা এখন সরাসরি শুরু করব তার বিরুদ্ধে অ্যাকশন, হাত্তা ইয়াহলিকা আহাদুল ফারিকাইন, হয় আমরাই মরবো না হয় তাকে মরবো, আরও শক্ত ভাষা, এখন হয় এই মোহাম্মদকে শেষ করব, দুই দলের এক দল শেষ হবে, আর না হলে আমরাই শেষ হবো, কিন্তু ছাড়বো না। এই ধমক দিয়ে আর চ্যালেঞ্জ করে চলে গেল কাফের নেতারা, আবু তালেব আর বরদাস্ত করতে পারছে না, চাপের মুখে, বড়ই চাপের মুখে বরদাস্ত না করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখে কথা বললেন আবু তালেব, এবং আবু তালেব বললেন যে ভাতিজা এসব কথা এরা সব নেতারা সব মক্কার বলেছে, সুতরাং আর কত বরদাস্ত করব, আর কত থামাবো, আর থামাইতে পারবো না, সামলাইতে পারবো না মনে হয় ভাতিজা। ওয়াকাল আলহ বলল, আবকি আলাইয়া ওয়া আলা নাফসিক, এখন তুমি একটু আমার দিকেও লক্ষ্য রাখো আর তোমার নিজের দিকেও লক্ষ্য রাখো। কত মায়া, যে যার মায়া ভালোবাসা থাকে এটাই বলে না, ছেলে যদি অবাধ্য হয়ে যায় খারাপ হয়ে যায়, এটা তো খারাপ নয় কিন্তু অনেক সময় আমরা এই ভাষাগুলি কিন্তু বলি, কোনো একটা ছেলে বা আপনজন যদি কেউ খারাপ হয়ে যায় তখন আমরা এইভাবে তাকে নসিহত করে, দেখো তুমি তোমার তোমার ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করো আর আমাদের কথা একটু চিন্তা করো, আমাদের দিকে একটু খেয়াল রাখিও, হ্যাঁ আমাদের ক্ষতি করিও না আর তোমারও ক্ষতি হতে দিও না, আমরা চাই না যে তোমার ক্ষতি হোক আর আমার ক্ষতি হোক। আপনজনদেরকে আমরা কোনো কিছু থেকে বারণ করার জন্য এই ভঙ্গিমাটা আমরা অবলম্বন করি। তাই বললেন আবু তালেব, আবকি আলানা আলাইয়া ওয়া আলা নাফসি, আমার উপরে একটু মায়া করো, আমারও খেয়াল রাখো, ওয়া আলা নাফসি, আর তোমার নিজের কথা একটু চিন্তা করো, হ্যাঁ কখন এরা মেরে দিবে, হ্যাঁ কখন এরা চরম বাড়াবাড়ি করে দিবে, ওয়ালা তো হাম্মেলনি মিনাল আমরে মালা অতি, আর এমন কোনো আমার ওপর বোঝা চাপায় না বাবা যেটা আমি আর সামলাতে পারবো না, তোমার আর আমি দেখাশোনা করতে পারবো না, তোমার পক্ষ থেকে আমি আর ডিফেন্স করতে পারবো না,
ফালামারা রাসূলুল্লাহ দাফাহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পারলেন যে চাচা এখন দুর্বল হয়ে গেছে, কাফেরদের চাপের মুখে চাচা এখন নতি স্বীকার করেছে, আর শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না আমার পাশে, তখন তিনি একবারে শক্ত তার আসল যে ভূমিকা, যেই কাজে আল্লাহ পাঠিয়েছেন তাকে রাসূল করি, রাহমাতুল্লিল আলামিন করে বললেন, ইয়া আম্মে হে চাচা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি বলছি, লাওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলান আতরুকা হাযাল আমরা, আল্লাহর কসম করে বলছি এসব কথা ওদের বাদ দেন। হ্যাঁ, কখনো প্রলোভন, প্রলোভনে যখন হইল না তখন এখন শাসন আর ধমক আর চমক এসব বাদ দেন, যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে আমার চন্দ্র এনে দেয়, আর এই কথা বলে যে সূর্য চন্দ্র তোমার হাতে দিয়ে দেবো মোহাম্মদ, তুমি শুধু এই কাজটা ছেড়ে দাও, দিন ইসলামের দাওয়াতের কাজটা ছেড়ে দাও, দিন ইসলামের প্রচার প্রসারের কাজটা ছেড়ে দাও, আমি ছাড়ব না, হাত্তা ইউজহেরাহুল্লাহ, অতদিন পর্যন্ত ছাড়ব না যতদিন পর্যন্ত আল্লাহ এই দিনকে বিজয়ী না করবেন, প্রকাশ না করে দেবেন, প্রকাশ্যে এই দিন পালন হবে সারা বিশ্বে, সমস্ত মানুষের মাঝে শক্তিশালী হবে এই দিন, এই দিন ছাড়া আর কোনো বাতিল পন্থা শক্তিশালী থাকবে না, এতদিন পর্যন্ত আমি এই কাজ করতে থাকব, আও আহলে কাফিহে, অথবা যদি এইটা সম্ভব না হয় তো এই পথে আমি ধ্বংস হয়ে যাব, মরে যাব, কিন্তু আমি এই কাজ ছাড়ব না, মরে যাওয়া পর্যন্ত এই কাজ চালিয়ে যাব, মরে যাওয়ার আগে হয় বিজয় লাভ করব, আর যদি বিজয় না পাই তাহলে এই পথে আমি মরে যাব, কিন্তু আমি এই কাজ ছাড়ব না, মাথা রাখতো কখনো আমি ছাড়ব না এই কাজ, এখন ওরা যা করবে করুক, আর আপনি পারছেন না তো ছেড়ে দেন, তাহলে আপনি যখন আমার সাহায্য সহযোগিতা করতে আর পারছেন না, পাশে দাঁড়াইতে হয়তো দুর্বল হয়ে গেছেন, তো আপনি যেটা ভালো মনে করছেন ওইটাই করেন, কিন্তু আমি আমার কাজ ছাড়ব না, কোনো মতেই ছাড়ব না, এর চেয়ে তো বড় কথা কি হইতে পারে, ডান হাতে সূর্য অসম্ভব, বাম হাতে চন্দ্র অসম্ভব, এইটাও অসম্ভবকে যদি সম্ভব করে দিতে পারে তারা, তারপরেও আমি এ দাওয়াতি কাজ ছাড়ব না, এই বলে সোম্মা ইস্তাহবারা ওয়া বাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি চলে আসলো, কান্না চলে আসলো, কেঁদে ফেললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, মানুষ যখন এরকম পরিস্থিতি হয় যে আমি যেই কথার উপর ইয়াকিন রাখি, বিশ্বাস রাখি, আর এটা করতে আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, যে এইরকম যখন প্রতিকূল অবস্থায় মানুষ জীবনযাপন করে, দেখেন এখন এমন অবস্থা হয়েছে বিভিন্ন দেশে মুসলিমদের, যেসব দেশে জুলমের শিকার মুসলিমরা, রাষ্ট্রীয় জুলমের শিকার ওইসব দেশে, যে ইসলাম নিয়ে বাঁচতে হইলে জান বাঁচছে না, আর যদি জান বাঁচাইতে হয় তো ইসলাম বাঁচছে না, এই ক্ষেত্রে এই কথাগুলি বলতেই মানুষের চোখে পানি চলে আসবে, যে আল্লাহ আমার জান চলে যায় কিন্তু আমি ইসলাম ছাড়ব না, আমি ইসলাম আমি ছাড়ব না, জি, আল্লাহ আমাদের হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন, আবু তালেব যখন দেখলেন যে ভাতিজা এই কথাগুলি বলতে গিয়ে কেঁদে ফেলল, তখন আবু তালেবের অন্তরটা নরম হয়ে গেল, নরম হয়ে গেল, আর তারপরে বলছে ভাতিজাকে যে ইজহাবি আপনা আখি, ভাতিজা যাও যাও, ফাকুল মা আহবাবতা, তোমার যেটা ভালো লাগে সেটাই করো, তোমাকে আর মানা করবো না, তোমাকে আর আমি নিষেধ করবো না, তোমার যেটা ভালো লাগে বাবা তুমি এটা ওইটাই করো, কারণ তুমি এই কাজ ছাড়বে না, বুঝতে পারছি, আর ওরাও এই রকমের আমাকে ধমক চমক দিচ্ছে তোমার ক্ষেত্রে, সুতরাং এখন তোমার যখন এই অবস্থা তাহলে ফাকুল মা আহবাবতা, তোমার যেটা ভালো লাগে সেটাই বলো, যে কথা তোমাকে ভালো লাগে সেটাই করো তুমি, ফওয়াল্লাহিলা ওসাল্লামুকালে শাইন আবাদা, আমি যতদিন বেঁচে আছি কখনো তোমাকে তাদের হাতে তুলে দেব না, জি, তো কোনোদিন হাতে তুলে দেব না, ওরা এসে চাইবে যে আপনার ভাতিজাকে দিয়ে দেন, আমরা দেখে নিচ্ছি, এটা কোনোদিন হবে না, জি, যার মায়া আছে সে যদি মতে একমত নাও হইতে পারে, মতের মিল নাও হয় তবু এই মায়া ভালোবাসা অবশ্যই দেখাবে, যারা বেদাতি সমাজে বসবাস করছেন আর হয়তো অল্প সংখ্যায় হেদায়ত হয়েছেন বা একাই হেদায়ত হয়েছেন, দেখবেন যে বংশধর কিন্তু দুই রকম, আবু লাহাব চরিত্রেরও পাবেন আপনি আর আবু তালেব চরিত্রেরও পাবেন, আবু লাহাব আবু তালেব চরিত্রের পাবেন এইরকম, যে আপনার মায়াও আছে, আপনাকে ছাড়তেও পারছেন না, আপনার সাথে মতের মিলও হয়েছে না,
আর সে আপনার কথাটি কবুলও করতে পারছে না। কিন্তু যারা গ্রামের, যারা তৌহিদ সুন্নতের দুশ্মন, যারা শিরক বেদাতে লিপ্ত, যারা ভ্রান্ত ধর্মে বিশ্বাসী, তাদের জুলুম অত্যাচার বরদাস্ত করতে পারছে না, আর এটাও চাই না যে এরা কোনো রকম আপনার ওপরে জুলুম অত্যাচার করুক, এটাও চাই না। ওদের ভূমিকাটা কার মতো? আবু তালেবের মতো। আবার কিছু নিজের ঘরে পাবেন, বংশে পাবেন, যারা হচ্ছে আবুল হাবের মতো। যেমন কালকে জেদ্দা প্রোগ্রামে এক ভাই বলছে, আমি আমার গ্রামে একাই হেদায়েত হয়েছি। যখন হেদায়েত হলাম, আমার বাপ নিজে বেদাতি মুফতিকে আলেমকে নিয়ে এসে আমাকে পিটিয়েছে। এখন এই আমার বাপের সম্পর্কে আমি কি করব? এ হচ্ছে আবুল হাব চরিত্র। আবুল হাব সবচেয়ে বড় দুশ্মনী করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর হিকমত। এক চাচা ইসলাম গ্রহণ করলো না, কিন্তু অত্যন্ত দরদিহিতা গাঘি। আর এক চাচা ইসলাম গ্রহণ করলো না, সবচাইতে বড় কট্টর শত্রু দুশ্মন। ওর মতো দুশ্মন আর কেউ ছিল না। আল্লাহ কোরআনে ওর নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন এই খবিসের। জি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওর স্ত্রী ধ্বংস হোক, সব ধ্বংস হোক। জি, কিয়ামত পর্যন্ত এই কোরআন তেলাওয়াত হতে থাকবে, আর এই অভিশাপ তাদের উপর হতে থাকবে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলতেন, জি আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তোমরা দুনিয়া আখিরাতে সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। ওইখানে পিছনে পেছনে এই সুন্দর লোকটি দেখতে সুন্দর ছিল, ভিতর ছিল একেবারে নোংরা খবিজ। এই খবিজ বলতো যে এই লোক, এইটা এ আমার ভাতিজা, তোমাদের চাইতে বেশি চিনি, এ খুব খারাপ লোক, খবরদারের কথা শুনিও না, খবরদারের কথা শুনিও না। হজের মৌসুমে মেনাতে, মুজদালিফা, আরাফাতে পিছনে পিছনে ঘুরে বেড়িত। জি, এর আগের আলোচনাতে হয়তো এর কথার দিকে ইঙ্গিত করেছি। জি, কোরাইশরা একটি প্রস্তাব পেশ করল, আজব প্রস্তাব পেশ করল আবু তালেবের কাছে। আবু তালেব তার জবাব কি বলে দিল, আবু তালেব প্রতিক্রিয়া কি দেখালেন, এই কথা আলোচনা করি। কোরাইশরা যখন দেখলো যে এত আমরা ধমকাইলাম, চমকাইলাম, শাসা নিয়ে দিলাম, চ্যালেঞ্জ করলাম, এই করব সেই করব, কিন্তু কাজ হইল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করতেই আছেন। দিন দিন মুসলিমদের সংখ্যা বাড়ছে, আর আবু তালেব পাশ থেকে সরছেও না। আবু তালেব এ কথা বলছে না যে তোমরা যা পারবে তাই করে নাও, আমি আর এসবের দরবারে নেই, আমি আর কিছু বলতে পারবো না, এই কথাও বলছে না। সব সময় ও সাহায্যের জন্য প্রস্তুত আছে ভাতিজার। তার মানে এই আবু তালেব ভাতিজাকে ছাড়তে পারবে না, আমাদেরকে ছেড়ে দিতে পারে কিন্তু ভাতিজাকে ছাড়বে না। কিছু সময় যাওয়ার পরেই তারা আপোষে একটি মিটিং করল, পরামর্শ করল, আর তারপরে একটি প্রস্তাব নিয়ে আসলো। তা আজব প্রস্তাব আবু তালেবের কাছে আসলো। কাফের নেত্রী স্থানীয় ব্যক্তিরা, তাদের সাথে একজন সুন্দর আরবের বা মক্কার যুবককে নিয়ে আসলো। সেই যুবকের নাম ছিল ওমারা ইবনুল ওয়ালিদ। ওমারা ইবনুল ওয়ালিদ, ওয়ালিদ, ওয়ালিদ বিন উতবা বড় বীর যোদ্ধা ছিল কাফেরদের। বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে এসেছিল সে বীর যোদ্ধা। উতবা সাইবা রাবিয়া, আর এই ওয়ালিদ, এগুলো বড় বড় নেতা এবং বড় বড় প্রভাবশালী লোক ছিল মক্কার কাফেরদের। এই ওয়ালিদের ছেলে ওমারা একবারে যুবকদের নেতা, যুব সমাজের নেতা ছিল ইয়ে, এবং কোরাইশদের মধ্যে সবচাইতে বেশি সুঠাম ছেলে ছিল, দেখতে খুব সুন্দর। কোরাইশ বলল, আবু তালেব, আমরা এতদিন তো অনেক কথাই বললাম কিন্তু কাজ তো কিছু হইলো না, তো এক কাজ করেন আপনি, আপনি এই যুবক ছেলেটাকে নিয়ে নেন, আপনার না একটা ছেলেই দরকার, হ্যাঁ ওই রকম ছেলে, ছেলের মতো ছেলে, তো এই ওমারাকে নিয়ে নেন, দিয়ে দিলাম আপনাকে। ফালাকা আকলুহু আনাসরুহু, আপনার কাজে আসবে, আপনি এর বিবেক জ্ঞান গরিমা থেকে আপনি লাভবান হবেন, এ আপনার সাহায্য সহযোগিতা করবে, কারণ এ ছেলে খুব সুঠাম ছেলে এবং বড়ই বীর যোদ্ধা ছেলে হবে আগামীতে। ওয়াত্তাখিজু ওয়ালাদান, একে আপনি ছেলের মতো মানুষ করেন, প্রতিপালন করেন, আপনার ঘরে থাকি। ফাহু আলাকা, দিয়ে দিলাম এই ছেলে। ওয়া
আসলেম এলাইনা ইবনা আখিক, আর আপনার ভাতিজা যে আপনার ঘরে প্রতিপালিত হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ঘরে প্রতিপালিত হইতেন? আবু তালেবের ঘরে, কারণ বাপ মা ইন্তেকাল করেছেন, আবু তালেব প্রতিপালন করছেন, দাদাও ইন্তেকাল করেছেন। তো আপনার ভাতিজাকে আমাদের দিয়ে দেন, ছেলের বদল ছেলে আপনাদেরটা দিয়ে দেন, মোহাম্মদকে দিয়ে দেন, আর এ ওমারাকে নিয়ে নেন। জি, কারণ এই ভাতিজা মোহাম্মদ আপনার ধর্মের বিরোধী, আপনার বাপ দাদার ধর্মের শত্রু। জি, আপনার বাপ দাদার ধর্ম মানে না, এবং আমাদের যে ঐক্য ছিল সেই ঐক্যকে নষ্ট করেছে। অফাররাকা জামাতা কৌমিকা, আপনার জাতি এই মক্কার লোকেরা যে সবাই এক হয়েছিল, আমাদের ঐক্যটাই নষ্ট করে দিল এই মোহাম্মদ আপনার ভাতিজা। তো যে ঐক্য নষ্ট করেছে আমাদের, আমাদের মাঝে ফাটল ধরিয়েছে, ওকে দিয়ে দেন, আমরা দেখে নিচ্ছি, আর আপনার ছেলের বদল একটা ছেলে নিয়ে না। কত চমৎকার কথা! আমাদের জ্ঞানীগুণীদেরকে এই মোহাম্মদ আপনার ভাতিজা মূর্খ মনে করছে, আমাদেরকে দিয়ে দেন, আমরা এই মোহাম্মদকে খুন করে দিচ্ছি, আর আপনার একজনের বদলে একজন পেয়ে গেলেন আপনি, একজনকে খুন করলাম, একজনকে দিয়ে দিলাম, নিয়ে নেন আপনি। ফাকাল আবু তালেব, আবু তালেব বল, ভালোই কথা তো তোমাদের, ওয়াল্লাহি লা বেসা মা তাসুমুনানি, খুব ভালোই সওদা করতে এসছো আমার সাথে, ভালোই সওদা করতে এসছো। হ্যাঁ, ইয়ে কোন বিজনেস হইল, ব্যবসা? জি, যে আমার নিজের টাকা আমি দিয়ে দেব, আর পরের টাকা আমি খাওয়াবো আমি। আর তো তুমি ইবনাকুম, তোমাদের সন্তান আমাকে দেবে, আর আমি খরচ খরচা করে তাকে খাওয়াবো, তোমাদের সন্তানকে আমি খাওয়াবো। হ্যাঁ, তোমাদের সন্তান বেঁচে থাকলো, আর আমার ঘরে আমার খরচে লালিত পালিত হলো, আমি তাকে খাওয়াইলাম পরেলাম। ওয়া উতিকুম ইবনি, আর আমার সন্তানটা ভাতিজা সন্তান, আমার সন্তানটা তোমাদেরকে দিয়ে দেবো তাকতুলুন, খুন করার জন্য। এটা কোন ব্যবসা হইল? জি, হাজা ওয়াল্লাহ মা লা ইয়াকুনু আবাদা, এটা কখনো হইতে পারে না, এটা কোনোদিন হইতে পারে? জি, এই ছিল মক্কার কাফেরদের এই তিনবার করে আবু তালেবের কাছে আসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথোপকথনের জন্য, আর একটা সমঝোতায় আসা যায় কি না, আর মোহাম্মদের এই ইসলামের দাওয়াতকে ঠান্ডা করে দেওয়া যায় কি না বা থামিয়ে দেওয়া যায় কি না, এ উদ্দেশ্য নিয়ে। কিন্তু আল্লাহ তাদেরকে সফল করেননি। এইরকমে যুগে যুগে কুফরি শক্তিকে আল্লাহ কখনও সফল করবেন না, জালেমদেরকে কখনও সফল করবেন না। কিন্তু আমাদেরকে জুল মুক্ত হইতে হবে, আমরা যেন জালেম না হয়। জি, যারা ইসলামের শত্রু তারাও জালেম, আর আপনি আমি মুসলিম হয়েও যদি জালেম হই তাহলে তো একই কথাই। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন। ঈমান যেন ঠিক থাকে, যাতে তাওহীদ সুন্নাত থাকে, শিরক না থাকে, বিদআত না থাকে, কুফর না থাকে, নিফাক মুনাফিকি না থাকে। আল্লাযীনা আমানু, ঈমান যেন ঠিক থাকে। আর ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানের সাথে জুলমের যেন সংমিশ্রণ না হয়, শিরক না থাকে। জুলম মানে নিজের উপর জুলম না হয়, পাপে ডুবে থাকিয়েন না আপনি, ফরজ ওয়াজিব ত্যাগ করিয়েন না, নামাজ পাঁচ ওয়াক্ত ছাড়িয়েন না, সুদ আর ঘুষ আর বেইমানি আত্মসাৎ করিয়েন না, হারাম রিজিক আপনি নিয়েন না, হারাম উপার্জন করিয়েন না, এটা হচ্ছে জুলমুন নাফস, এটা হচ্ছে নাফসের জুলম করা। আর কোন সৃষ্টির ওপর জুলম করিয়েন না, অমুসলিমের ওপর আমরা জুলম করি না, গরু ছাগল কীট পতঙ্গের ওপর জুলম করি না। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তাই করি আমরা। জি, কেউ যদি একটা পাখি, যেই পাখিটা খাওয়া হালাল, সেটাকে শুধু জবাই করে ফেলে দেয়, তাহলে সে জুলুম করলাম। কিন্তু আল্লাহ খাওয়া হালাল করেছেন এই উদ্দেশ্যে জবাই করে, তাহলে সেটা আল্লাহ সন্তুষ্টির কাজ করলো। সুতরাং একজন মুসলিম এই কাজ করে না যেটা জুলম। ভাই, একটা পাখি জবাই করতে হবে, একটা খাসি, একটা ছাগল জবাই করতে হবে, উড় জবাই করতে হবে, ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে, না হলে তোমার জুলম হবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে, যেটা জবাই করতে হবে তোমাকে, কারণ তোমার জন্য আল্লাহ হালাল করেছেন, সেটাও ধারালো অস্ত্র দিয়ে জবাই করিও, তাড়াতাড়ি করে, যাতে করে রুহটা কবজ হয়ে যায়, রুহটা বেরিয়ে যায়, তাহলে জাবিয়া থাকো, তাড়াতাড়ি আরাম পেয়ে যায়, বেশি কষ্ট না, এইটা ইসলাম শিখিয়েছে। জি,
তো জুলম মুক্ত হইতে হবে। এই তিন রকমের জুলম যদি মুসলিমরা মুক্ত হয়ে যায় তাহলে তাদের জন্য উলাইকা লাহুমুল আমন সার্বিক নিরাপত্তা রয়েছে, সার্বিক নিরাপত্তা, আসমানি আজাব থেকে নিরাপত্তা, জমিনি আজাব গজব থেকে নিরাপত্তা, জাহান্নাম থেকে নিরাপত্তা, জালেম শাসক থেকে নিরাপত্তা, কাফেরদের অত্যাচার থেকে নিরাপত্তা, কুফরি শক্তির ষড়যন্ত্র থেকে নিরাপত্তা, উলাইকা লাহুমুল আমন রয়েছে। আমরা তো এরকম ছিলাম না যেখানে 700-800 বছর রাজত্ব করেছেন, হ্যাঁ যারা ছিলেন হাকিম তারা আজকে গোলামের জীবনযাপন করছেন, আর যারা দেশের ক্ষমতার মালিক ছিলেন তাদেরকে বলা হচ্ছে তোমরা বিদেশি, তোমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে, এটা যেমন তেমন কথা না, আমাদের পাপের কারণ এই অবস্থা হয়েছে। সুতরাং আমাদেরকে জুল মুক্ত হইতে হবে আর ইমানের নবায়ন করতে হবে, ইমানকে ভেজাল মুক্ত করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, তাহলে আল্লাহ আম নিরাপত্তা দান করবেন, অহম মুহতাদুন এবং হেদায়তর রাখবেন, যে হেদায়তের ওপর থেকে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া সম্ভব হবে, সহজ হবে। আল্লাহ যেন আমাদেরকে আখেরাতে মৌতের পরে জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ সার্বিক নিরাপত্তা দান করেন, সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন।